আপনি বলুন মা, বিয়েটাকে পুরো ছেলে খেলা মনে করেছে না? হঠাৎ করে কোণে বদল হলো, বিয়ের পিঁড়িতে বসে গেল, বিয়ের কোনো নিয়ম কানুন মানলো না। আর আর আত্মীয় স্বজনদের সামনে আমাদের যে মান সম্মান গেল, আমাদের যে মুখ বললো, সে নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। তাহলে সেই মেয়েকে কেন সম্মান দিয়ে আমি বাড়ির বউ করে ঘরে আনবো? কিন্তু বৌদি, আলোকে না নিয়ে আকাশের আশাটা একদমই উচিত হয়নি আমার তো মনে হয়। ওকে তো আরেকটু বোঝাতে পারতো আকাশ। যে নিজে আসতে চায় না তাকে কি জোর করে নিয়ে আসতাম পিসিমণি? বেশ করেছিস, বেশ করেছিস, নিয়ে আসিস নি। এরপরে আসতে চাইলে ওকে ঢুকতে দেওয়া হবে না, এই বাড়ির দোরগোড়ায় পায়ে রাখতে দেওয়া হবে না, যেখানে আছে সেখানেই থাকুক। যে মেয়ে বিয়ের পরই তার মাসি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই মেয়ে এ বাড়িতে আসার পরে এ বাড়িতে না জানি কি অমঙ্গল ঘটবে, ওর ছায়া যেন এই সংসারে না পড়ে। চুপ করো, চুপ করো। আমি চুপ করবো না, কিছুতেই চুপ করবো না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ওই মেয়েকে বাড়ির বউ হিসেবে বরণ করবো না, করবো না, করবো না। নন্দা, নন্দা চলে যাও না, শোনো নন্দা। আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, আমি আমি হাত জোর করছি, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। যে মেয়ে বিয়ের পরই তার মাসি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই মেয়ে এ বাড়িতে আসার পরে এ বাড়িতে না জানি কি অমঙ্গল ঘটবে, ওর ছায়া যেন এই সংসারে না পড়ে। চুপ করো, চুপ করো। আমি চুপ করবো না। এই সব অশান্তি, এই সব ঝগড়াঝাটির জন্য দায়ী হইনি, এখন আমার মুখ থেকে মাঝে মাঝে ছায়া নামটা বেরিয়ে আসে। এত দিন ধরে একটা নকল নাম নিয়ে একটা ফোন করার প্রয়োজন বোধ করে না? আমি বাড়িতে ঠিকঠাক পৌঁছলাম কিনা জানার কোনো প্রয়োজন নেই। ভালোই হয়েছে আমার সাথে আসেনি, ও যদি নিজে আসতে চাইতো হয়তো আমি ওকে বারণ করে দিতাম। আমাকে আমাকে যেভাবে ঠকালো, আমি ওকে আমার পাশে নিয়ে কোনোদিনও চলতেই চাই না। ও আমার থেকে যত দূরে থাকে ততই ভালো। আর যদি ও বাড়িতে আসেও আমি নিজে ওকে বলে দেবো যেন ও এই বাড়ি থেকে চলে যায়, আর মাকেও বারণ করে দেবো। ওসব বরণ টরণ করার কোনো দরকার নেই।